बॉलीवुड सुपरस्टार सलमान खान तार प्रथा भांगलें तार सिनेमा साधारणत ईदे मुक्ति पेलेओ एबार टाइगर थ्री मुक्ति पेयेछे दीपावलीते मुक्तिर प्रथम दिने सलमान कैटरिनार अभिनीत सिनेमाटी भारत जुड़े आय करेछे 44.50 कोटी रुपी और द्वितीय दिने सब भाषा मिले 57.50 कोटी सब मिलिए दुदिने छविटी आय करेछे 102 कोटी रुपी। अन्यदिके एबछरई बॉलीवुड किंग शाहरुख खानेर मुक्तिप्राप्त पाठान सिनेमाटी दुई दिने इंडिया जुड़े विभिन्न भाषाय 127 कोटी रुपी आय करेछिल। সেখানেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। এর আগে সালমান খানের ভারত প্রথম দিনে আয় করেছিল 42.30 কোটি রুপি। প্রেম রতন ধান পায়ো সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল 40.35 কোটি রুপি। টাইগার থ্রি দিয়ে নতুন রেকর্ড গড়লেন বলিউড ভাইজান। সালমান খানের আগের সকল সিনেমার রেকর্ড ভাঙলেন টাইগার থ্রি দিয়ে। 2017 সালের পর বড় পর্দায় ফিরেছেন টাইগার। এই ছবিকে ঘিরে ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে, তারই প্রতিফলন দেখা গেল বক্স অফিসে। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা টাইগার থ্রি 2012 সালে মুক্তি পায় এক দ্য টাইগার। এরপর 2017 সালে আসে টাইগার জিন্দা হে এবং এবছর 2023 সালে আসে টাইগার থ্রি। স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচে টাইগার থ্রি পরিচালনা করেছেন মনীষ শর্মা। সিনেমায় সালমান খান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখ খান ঋত্বিক রোশনকেও। হিন্দি তামিল তেলেগু এই তিন ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। ভিউয়ার, সালমান খানের এমন রেকর্ডে আপনি কতটা উদ্ভাসিত কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের। আর এমনই আরও বলি নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।